পুলিশের জালে এবার ভুয়ো চিকিৎসক, রাজ্য জুড়ে ভুয়ো ছড়াছড়ি। ভুয়ো সরকারি আধিকারিক, ভুয়ো সিবিআই অফিসারের পর এবার পুলিশের জালে চিকিৎসক। টিটাগড় থানার ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডের তালপুকুর এলাকার একটি ওষুধের দোকান থেকে পুলিশ ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে। নাম পার্থ সারথি বাগ, আদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায়। ভুয়ো চিকিৎসক বর্তমানে বারাসাতে বিদ্যাসাগর রোডের অরবিন্দ সরণিতে থাকেন। অভিযোগ, ওই ভুয়ো চিকিৎসক প্যাডে MBBS MD লিখতেন। বুধবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাকে দুদিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন। উত্তর চব্বিশ পরগনা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, স্টিং নিউজ। আজকে টিটাগড় থানা পার্থ সারথি বাগকে ধরে নিয়ে এসেছে একজন ভুয়ো ডাক্তার হিসাবে। সেকশন দিয়েছে 420 এবং 419। ভুয়ো ডাক্তার সে প্র্যাকটিস করছে দীর্ঘদিন ধরে, তার নামে কোনো লাইসেন্স নেই। এইভাবে পুলিশ তিন দিনের PC পেয়ার করেছিল, লার্নের পর দুদিনের PC পেয়ার অ্যালাউ করেছে। কথা বলেছি, উনি বলেছেন যে না আমি জেনুইন ডাক্তার, কিন্তু পুলিশ বলছে ইনভেস্টিগেশন আসলে বোঝা যাবে কি হয়েছে। এখনও অবধি উনি কিছু করতে পারেননি, যেহেতু ওনার উনি ভেতরে আছেন, পুলিশ PC নিয়ে গেছে, PC থেকে আসার পর উনি বোঝা যাবে কি হয়েছে। বিচারক কি বলবে, বিচারকের কোনো মন্তব্য ছিল? বিচারক বলেছে দুদিনের PC পেয়ার অ্যালাউ করেছেন। ডাক্তারের লাইসেন্স আছে না? উনি বলছেন আছেন, এখন ইনভেস্টিগেশন করে বোঝা যাবে কি হয়েছে। না, পুলিশ সুমোটা নিজে থেকে একটা কেস করেছেন, কোনো কেউ ওখানে অভিযোগ আনেনি ওনার বিরুদ্ধে। ব্যারাকপুর তালপুকুরে মাধব চ্যাটার্জি। কতদিন ধরে আপনি ডাক্তারি করছেন? কিসের ডাক্তার আপনি? আপনাকে কি জন্য গ্রেফতার করা হলো? আমাকে বলছে রেজিস্ট্রেশন নম্বর ছিল। রেজিস্ট্রেশন আছে আপনার? হ্যাঁ। কাগজপত্র সব আছে আপনার কাছে? আপনি MD লিখেছেন কেন? এ তো ভাব পিছন দিকে সরছে খালি। করোনার কোনো ওষুধ জানা আছে আপনার? ও তারক বাবু, আরে তুমি তো জগদ্দলে চলে আসো আমাদের এখানে। বিমান।